এবার ঈদের সালাতের পূর্বেই কি কোরবানি করা যাবে অথবা ঘরে দুইটা একাধ সালাত পড়ে কি কোরবানি করা যাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে কেউ ঈদের সালাতের আগে কোরবানি করবে তারটা গোষ্ঠের ছাগল সেদিন ঈদের সালাতের পূর্বে কোরবানি করা যাবে না ঈদের সালাত পড়ার পরেই কোরবানি করতে হবে আল্লাহ তালা বলছেন ফাঁস লীলি রব্বিকা ওয়ান হার প্রথমে আপনি আপনাকে বলছে ফাঁসাল রব্বিকা নবী রবী সাল্লাম কাল নির্দেশ দিচ্ছেন যে সালাত পড়ো তোমার রবের জন্য ওয়ান হার এবং কোরবানি করো তো সোল্লা সাল্লাহ আসালাম সেভাবে করতেন আল্লাহ যেটা দিয়ে শুরু করে সেটা করতেন সলাৎ পড়ে তারপরে কোরবানি করতেন সেই জন্য ঈদের সালাতে ঈদের সলাতের পরেই কোরবানি করতে হবে এখন প্রশ্ন হচ্ছে আপনার যারা ঘরে দুই রেখাত পড়েন অনেক বাইরে যাবেন না ঘরে দুই রেখাত পড়বেন ঈদের সালাদ বাইরে পড়বেন না সমস্যার কারণে তাদের কি হবে যখন আপনারা সলাদ পড়বেন ঘরে সলাদ পড়া শেষ করবেন তারপরে যদি কোরবানির ব্যবস্থা করতে পারেন আপনি কোরবানি করতে পারবেন কোনো সমস্যা নেই ঘরে সলাদ শেষ করতে যেটা আপনি এই হিসেবে বাদিল হিসাবে বা যেটার পরিবর্তে ঈদের কোরবানি করতে কোরবানি সালাত ঈদের সালাত সেই দুই পরে আপনি গিয়ে আপনি কোরবানি করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সেটা সাধারণ সালাত অর্থাৎ আপনি যেটা আমরা বলেছি ঈদের সালাতের পরিবর্তে যেটা পড়তেছেন ঈদের সালাতটাই ঘরে পড়তেছেন খোদ দিত সেটার পরে গিয়ে আপনি কোরবানি করতে পারবেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এটা ওই সময় যে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি বাইরে হয় না আর যে ব্যক্তি এমনিতেই সাধারণভাবে বের হয় কাজে কর্মে বিভিন্ন জায়গাতে তার ঈদের সালাতে অংশগ্রহণ করা উচিত এবং সে ঈদের সলাতে পরে কোরবানি করা উচিত আর যারা বাইরে বের হয় না তারা তাদের জন্য এই বিধান যে তারা ঘরে সালাত আদায় করবে তারপরে তারা কোরবানির ব্যবস্থা করবে আশা করি বিষয়টি বুঝে আসছে